Assalamualaikum. Begun diye shutki rannar khub shohoj ekti recipe ajke share korchi apnader sathe. 1/8 cup er moto tel ami diye dilam. Piyaz diye dicchi 1/3 cup er moto. Diye dicchi adha roshun bata 1 table chamoch. Lobon diye dicchi 7 botol. Ekhane ami 1/3 cup er moto choto macher shutki diye dicchi. Apnara loita shutki ba chepa shutki byabohar korte paren. 3টা থেকে 4টা চেপা শুটকি ব্যবহার করলেই যথেষ্ট। চেপা শুটকিটা আসলে গন্ধ টানবে এখানে শুটকির। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো, জিরা গুঁড়া আধা চা চামচ। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ছোট একটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিলাম আর চুলার আঁচটা একদম লোতে আছে, ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না আবারও তেলটা উপরে চলে আসছে আর বেগুন আর আলুটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এর মাঝে আমি কয়েকবার করে এটাকে নেড়ে দিব। যদি মনে হয় তলানিতে লেগে যাচ্ছে তাহলে নাড়ার মাঝখানে আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন, যাতে তলানিতে না লেগে যায়। পানিটা একদম শুকিয়ে গেছে আর তেল উপরের দিকে উঠে এসেছে। চামচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, 4-5টা কাঁচা মরিচ আর একটা পুরো আস্ত রসুন থেকে কোয়া ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন আর এনকারেজ করার জন্য কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।